আমরা এখন দেখব কিভাবে বিভিন্ন রকমের স্টোরেজ ডিভাইস ইনস্টল করতে হয়। প্রথমেই আমরা যে ডিভাইসটি ইনস্টল করব সেটা একটি ম্যাগনেটিক হার্ড ড্রাইভ এবং এটার ইন্টারফেস হচ্ছে সাটা। সাটা ইন্টারফেসের এই ম্যাগনেটিক হার্ড ড্রাইভটি যেটি সবচেয়ে বেশি এখনও পর্যন্ত স্টোরেজ ডিভাইস হিসাবে ব্যবহৃত হচ্ছে। প্রথমে আমরা আমাদের কেসিংয়ের একটি জায়গা খুঁজে নেব, এটাকে বলা হয় বে। এরকম একটি বে খুঁজে নেব যেখানে এই ড্রাইভটি এভাবে করে পুশ করে দিব ভিতরের দিকে। তো এটি এমন একটি ড্রাইভ বে যেখানে কোনো স্ক্রু নাই, এটি একটি লকিং সিস্টেম। কিছু কিছু ড্রাইভে আপনি স্ক্রু সিস্টেম দেখতে পাবেন আর কিছু কিছু ড্রাইভে এরকম লক দেখতে পাবেন। তো আমরা লকটি লাগালাম, নেক্সট আমরা এটির পাওয়ার কেবলটি লাগাবো, পাওয়ার কানেক্টরটি লাগাবো। এটি সাটার পাওয়ার কানেক্টর, এটি একটি কিড কম্পোনেন্ট, উল্টোভাবে লাগাতে পারবেন না, সো তেমন কোনো ভয় নেই। নেক্সট আমরা একটি সাটা ডেটা কেবল লাগাবো, একটি প্রান্ত ড্রাইভের দিকে। এটিও একটি কিট কম্পোনেন্ট, উল্টাভাবে লাগানো যায় না, একটি এল শেপের মতো দেওয়া আছে। আর এই কেবলটির আরেকটি প্রান্ত মাদারবোর্ডের যেখানে সাটা পোর্ট আছে সেরকম একটি সাটা পোর্টে লাগিয়ে দেব। হয়ে গেল আমাদের ম্যাগনেটিক ড্রাইভ। আমরা একটি ডিভিডি রাইটার লাগাবো এখানে, অপটিক্যাল ড্রাইভ। তো আমরা দেখেছি যে ম্যাগনেটিক ড্রাইভটি আমরা কেসিংয়ের পিছন দিক থেকে লাগিয়েছি, এটি সামনের দিক থেকে লাগাবো। সামনে একটি স্লট এর মতো থাকে, একটি দরজা থাকে, প্লাস্টিকের একটি শাটার থাকে, শাটারটি খুলে সামনে থেকে সোজা ঢুকিয়ে দিলাম এবং একই রকমভাবে এটাও আমরা লক করে দিলাম। এটি স্ক্রুও থাকতে পারে, লকও থাকতে পারে, আগেই বলেছি। আমরা একইভাবে সাটা পাওয়ারটি লাগালাম, এবং একইভাবে কেবলের একটি প্রান্ত সাটা ডেটা পোর্টে লাগিয়ে দেব। এবং অপর প্রান্ত যথারীতি মাদারবোর্ডের গায়ে পোর্ট দেওয়া থাকে সেই পোর্টটিতে লাগাবো। আমরা দেখতে পাচ্ছি একটি পোর্টে আমরা হার্ড ড্রাইভ লাগিয়েছিলাম, আরেকটি পোর্টে সিডি রমের ডেটা কেবলটি লাগাচ্ছি। প্রত্যেকটি ড্রাইভের জন্য আলাদা আলাদা করে কেবল থাকে, তাই এখানে আর কোনো ঝামেলা নেই। নেক্সট আমরা দেখব একটা এসএসডি সাটা ড্রাইভ লাগানো। আমরা আগেই বলেছি এসএসডি হচ্ছে সলিড স্টেট ড্রাইভ, যেটি ইলেকট্রনিক্যালি ডেটা স্টোর করে। এটা সাইজে বেশ ছোট, 2.5 ইঞ্চি সাইজের, যেখানে ম্যাগনেটিক ড্রাইভগুলি হচ্ছে 3.5 ইঞ্চি। তো এখানে যদি আপনার ওরকম পোর্ট দেওয়া না থাকে, ওরকম জায়গা যদি দেওয়া না থাকে, তাহলে আপনি এরকম একটা রেল ব্যবহার করতে পারেন, আলাদা একটি কেসিংয়ের মতো জিনিস, যেটি দিয়ে আপনি নর্মাল হার্ড ড্রাইভের সাইজেই এটি লাগাতে পারেন। একই রকমভাবে এটা হচ্ছে সাটা পাওয়ার কেবল, এবং আরেকটি জায়গা হচ্ছে ডেটা কেবল। ডেটা কেবলের এক প্রান্ত মাদারবোর্ডের দিকে, আরেকটি প্রান্ত হার্ড ড্রাইভের দিকে, এবং এরপরে আমরা বক্সটি স্ক্রু করে দেব। এরপর আমরা একটা M.2 সাটা হার্ড ড্রাইভ লাগানো দেখব। প্রথমে আমরা ম্যানুয়াল থেকে দেখে নিব যে এই পোর্টটি মাদারবোর্ডের কোথায় আছে। লোকেট করে নেওয়ার পর আমরা খেয়াল করব এখানে একটি পোর্ট এবং এই পোর্টের সামনে একটি স্ক্রু দেওয়া আছে। প্রথমে স্ক্রুটি খুলে নেব, তারপর সেই পোর্টটি ভালো করে দেখে নেব। আমাদের এই ড্রাইভটি 30 ডিগ্রি অ্যাঙ্গেলে লাগাতে হবে, তারপরে এটি একটি স্প্রিং করবে, একটু উঠে থাকবে, এরকম একটু উঠে থাকবে, স্প্রিং করবে। আবার যদি আমরা খুলতে চাই, খুব জেন্টলি আস্তে করে এভাবে করে টানলে বের হয়ে আসবে। আমরা আবার এটিকে লাগিয়ে দিলাম সুন্দর করে, কোনো জোরাজোরি করা যাবে না, জেন্টলি স্লাইড করে আস্তে করে নিচের দিকে চাপ দিলে এটা স্প্রিং করবে। আপনি দেখবেন মাথার দিকে একটি স্ক্রু আছে, সেই স্ক্রুটি দিয়ে আস্তে করে চাপ দিয়ে খুব হালকাভাবে স্ক্রুটি আটকে দিতে হবে। খুব খেয়াল রাখতে হবে খুব বেশি টাইট দেওয়া যাবে না, হালকাভাবে স্ক্রুটি জাস্ট লাগিয়ে দিতে হবে। লাগানো হয়ে গেল আমাদের M.2 ড্রাইভটি।